রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে, যদি কেউ কোনো মুবতালা ব্যক্তিকে মানে আক্রান্ত ব্যক্তিকে, বিপদ আপদগ্রস্ত ব্যক্তিকে দেখে দোয়াটি পড়ে, তাহলে সারা জীবন ওই বালা মুসিবত থেকে সে নিরাপত্তা পেয়ে যাবে। যে বালা মুসিবত ওই লোকটা আক্রান্ত, দোয়াটা কি, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, তিরমিজির হাদিস, যার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা যিনি আমাকে আফিয়াত দান করেছেন, নিরাপত্তা দান করেছেন তোমাকে যেটা দিয়ে আক্রান্ত হয়েছে সেটা থেকে, এবং সৃষ্টি করে অনেকের ওপরে আমাকে প্রাধান্য দিয়েছেন, তিরমিজির হাদিস। তো এই বালা মুসিবত তাকে পৌঁছবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফটির জন্যে সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন, তিনি নিজেও করতেন। সকাল সন্ধ্যা জিকিরের ভিতরে রয়েছে তিনবার করে সূরা ইখলাস, ফালাক, নাস, অনুরূপভাবে আয়াতুল কুরসি রয়েছে। হাদিসে বলা তিনবার করে যদি কেউ সকাল সন্ধ্যায় পাঠ করে সূরা ইখলাস, ফালাক, নাস, তাহলে তাকফিক আমিন করলে সাই, এক সাহাবিকে শিখিয়ে বলছেন যে এগুলো তুমি পড়বে সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবুদের হাদিস, সোনগন্ধের হাদিস, তো এগুলো আমরা পড়তে পারি, আমলে যেতে পারি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া শিখিয়েছেন, বিশেষ করে এই মহামারী জাতীয় বিষয়ে তিনি একটা দোয়া করতেন। সুনান আহমদ, সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নিজে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকামে, হে আল্লাহ আমি আপনার নিকটে ধবল রোগ থেকে, পাগলামি রোগ থেকে, ওয়া সাইয়্যিল আসকাম এবং যে কোনো খারাপ রোগ থেকে, আল্লাহ মিন আউযু বিকা মিনাল বারাসে ধবল রোগ থেকে, ওয়াল জুনুনি পাগলামি থেকে, ওয়াল জুজাম কুষ্ঠ রোগ থেকে, ওয়ামিন সাইয়্যিল আসকাম এবং যে কোনো খারাপ দুরারোগ্য থেকে পানাহ চাচ্ছি। এই দোয়াটা আপনি করতে পারেন, যদি আরবিতে যদি মনে না থাকে আপনি বাংলাতে বলার চেষ্টা করেন এবং আরবি দোয়া শেখার চেষ্টা করেন, কারণ রাসূলের মুখ নিশ্চিত দোয়াতেই বেশি বরকত রয়েছে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন, আল্লাহ মিন আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকে ওয়াল আমালে ওয়াল আহওয়ায়ে ওয়াল আদওয়ায়ে, হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, মিন মুনকারাতিল আখলাকে ওয়াল আমালে খারাপ চরিত্র থেকে, খারাপ আমল থেকে, ওয়াল আহওয়ায়ে খারাপ কুপ্রবৃত্তি থেকে, প্রবৃত্তি থেকে, ওয়াল আদওয়ায়ে খারাপ ব্যাধি রোগ থেকে। এই দোয়াটা আমাদের জন্য মহৌষধ হিসেবে কাজ করবে। তো এই দোয়াগুলি আমরা চেষ্টা করবো আমলে আনার। এক কথায় এই অসুখ বিসুখ, এই জাতীয় মহামারী রোগ দেখা দিলে আল্লাহর শরণার্থে আরও বেশি হতে হয়, আরও বেশি আল্লাহ কাছে দোয়া করতে হয়, ইলতিজা করতে হয়, আল্লাহর শরণাপন্ন হওয়া দরকার এই সমস্ত অবস্থাতে। কোনোভাবে বিভিন্ন বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলি শিখেছে আমরা ওই দোয়াগুলি পাঠ করতে পারি। যেমন যে কোনো বালা মুসিবতে আমরা বলতে পারি ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা আমরা করতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিষয়গুলো অবলম্বন করাতে কোনো ক্ষতি নাই, এগুলি আমরা অবলম্বন করলে ইনশাআল্লাহ আমরা সেফ থাকবো। আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশি সারা পৃথিবীময় কয়জন আক্রান্ত হয়েছে, এর পিছনে কেউ কেউ বলেছে যে বাঙালিরা বেশি বেশি মশলা টশলা খায়, এই মশলা টশলা খেলে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলোকে এমনি মরে যায় বেইজনিল্লাহ, সুতরাং এগুলো খাওয়া খারাপ না, এগুলো বেশি করে আরও খান, এগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় বেইজনিল্লাহ, আল্লাহর খাস রহমত আছে আশা করি ইনশাআল্লাহ। বাঙালি সারা বিশ্বময় এই করোনা ভাইরাসের ছড়াছড়ি তো আমার মনে হয় হাতে গোনা পাঁচজন হবে না, কাজে ভয় করবেন না, ভয় করবেন করোনা ভাইরাসের ষষ্ঠাকে ভয় করবেন না, মা ইয়াল মা জুনু দরব্বাকে ইল্লা হোক, আর যদি আপনার কপালে শাহাত লিখে রাখে তো এটা একজন মোমেনের জন্য খারাপ নয়, মোমেনের জন্য রহমত স্বরূপ, যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে, ভাগ্যকে এড়াতে পারবে না। এই বিষয়গুলি আমরা মাথায় রেখে ইনশাআল্লাহ এই করোনা ভাইরাসের সাথে আমরা কী করব, যা করণীয় আমরা করার চেষ্টা করব। সমাজে শুধু কিছু সেফটি বিষয় আশা করি ইতিপূর্বে বুঝতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় যেতে না করেছেন, সুতরাং আপনি করোনা ভাইরাস আক্রান্ত যে হয়ে গিয়েছে তার সাথে মশাফা করা ইত্যাদি করাতে বিরত থাকবেন। এমনকি মশাফা করাটাও আপনি ইদানিং যদি আপনি বিরত থাকে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, বিশেষ করে যে এলাকা আক্রান্ত হয়ে রয়েছে ওই এলাকার লোকদের সাথে মশাফা করা ইত্যাদি থেকে আপনি বিরত হওয়ার চেষ্টা করুন। এটা বন্ধুত্ব নষ্ট হওয়ার কিছু কারণ নেই, কারণ রোগ আপনার বন্ধু না, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও বলেছেন ফেরা মিনাল মাজজুমে ফেরা রাখা মিনাল আসাদ, তুমি কষ্ট রোগী থেকে পলায়ন করো ওইভাবে যেভাবে সিংহ থেকে পলায়ন করো, বুখারী শরীফ হাদিস। তাহলে ইসলামে সব কিছু রয়েছে, মানে একটা কষ্ট রোগীর কাছ থেকে পলায় যেতে বলছে, মানে ওটা এক প্রকার ছোঁয়াচে পর্যায়ে রোগ, যদিও আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না, তো পলাতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। তো যে ব্যক্তি রোগ আক্রান্ত হয়ে গেছে তার ক্ষেত্রে এই বিষয়গুলি, তো ইনশাআল্লাহ আমরা সর্বোপরি ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাখবো, এবং আপদে বিপদে যে কোনো অবস্থাতে
আমরা আল্লাহর স্মরণতে হবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব, আল্লাহর জিকির বেশি বেশি করে করব, সকাল সন্ধ্যা জিকিরগুলি ভালো মতো পাঠ করবো, ফরজ সালাতের পরবর্তী জিকিরগুলি ভালোভাবে আদায় করবো, অনুভাবে সুন্নাহ ফরজ সবগুলি আমরা ভালোভাবে লক্ষ্য করে চলার চেষ্টা করব। এক কথা, এটা বিপদ, বিপদ আপদে আমরা বেশি বেশি আল্লাহর স্মরণতে হবো। ইনশাআল্লাহ আল্লাহ এই করোনা ভাইরাসকে আমাদের থেকে দূরে সরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা নিরাপত্তায় জীবনযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের থেকে এই করোনা ভাইরাসকে, এই কুয়েত থেকে করোনা ভাইরাসকে দূরভীত করেন, অনুভাবে সমস্ত মুসলমান থেকে দূরভীত করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তো জালেমদের, যারা বড় বড় জালেম, বড় বড় উদ্ধত প্রদর্শনকারী ফেরাউন মার্কা লোকগুলির উপর চাপাই দেন এগুলো, কারণ তাদের ধ্বংস হওয়া অনিবার্য হয়ে গেছে। মানে যারা কঠিন জুলুম করছে মুসলমানদের উপর, যেমন ভারতের সে ফেরাউন, ভারতের ফেরাউন মনে করে আমি এই মদিটোর দিকে, এই বেয়াদবটা মুসলমানদের উপর অনেক জুলুম নির্যাতনের স্টিম লড়াই চালিয়ে যাচ্ছে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন এই করোনা ভাইরাসের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা যেন অর্জন হয় যাদেরকে ইচ্ছা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে যেন সেভ করেন। আল্লাহুম্মা আইজা ইসাল মুসলিম ওয়া যিল্লা শিরক আল মুশরিকিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।